কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। তো গাইস, কোলাঘাট কুশার বক্স কম্পিটিশন কিন্তু হয়ে গেছে। আপডেট অনেক আগে দিয়ে দিয়েছিলাম, কম্পিটিশনের ভিডিও দিয়ে দিয়েছি, ফ্রেশ ভিডিও পালোই মিউজিকের সেটাও দিয়ে দিয়েছি। তো একদম শেষ পর্যায়ে এটা হচ্ছে বিটিএস মানে ব্ল্যাক টাইগার সাউন্ড, এর হচ্ছে ফ্রেশ ভিডিও আজকে যেটা আমি দেব তোমাদের সামনে। তো ফ্রেশ ভিডিও থাকবে একদম পুরো সেটাটা ভালো করে তোমার সামনে দেখাবো, কেমন কি বাজছে সেটা তোমরা তো কমেন্ট করবেই, সেটা তোমার সামনে তুলে ধরবো। আর বন্ধুরা, মেসেঞ্জাররা কী কী ছিল সেই সব দেখাবো। তো মোটামুটি পুরোটা দেখানোর চেষ্টা করবো, যা যা ছিল কুশারে বিটিএস যা এনেছিল। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করে নিই। আর প্লিজ একটা রিকোয়েস্ট, কেউ ভিডিও স্কিপ করবে না, ঠিক আছে? তো বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দাও, কমেন্ট তোমরা করতে পারো। তো বন্ধুরা চলো আর দেরি না করে আর কথা না বাড়িয়ে দেখে নিই কেমন কী সেট আপ বাজছে আর কী কী মেশিন সেট আপ এনেছে, দেখে নিই চলো। আবার ভিডিওর দিকে ফিরে আসবো, তবে তার আগে আবার মেশিন সেট আপটা তোমাদের দেখিয়ে নিই। তো বক্সের পিছনে একদম মেশিন সেট আপ রাখা আছে। আর ফার্স্টে দেখো স্টেবিলাইজারের দিকে। তো স্টেবিলাইজার বলতে গেলে বন্ধুরা এখানে আছে 5টা স্টেবিলাইজার আছে, আর CA20 সেদিকে আছে 4টে CA20 আছে, আর কোনো CA20 নেই। আর এদিকে 701 BTJ র্যাকের মেশিন আছে, নিচে SPB4K একটা আছে, SPB4K। আর এদিকে আছে উপরে দুটো Tecno 4 আছে, নিচে আছে একটা SPB4K, মানে ওইগুলো র্যাক বাজছে। CA20 যে মনে হয় বেশগুলো ইউজ হচ্ছে। তো বাকি সব র্যাকের মেশিন আছে বন্ধুরা, এই ছিল কিছু মেশিন, উপরে একটা মিক্সার টিক্সারকে কন্ট্রোল করছে। তো মোটামুটি মোটামুটি ঠিকই আছে। আর এই ছিল মেশিন সেটা, চলো আবার ভিডিওর দিকে ফিরে যাই আর তোমরা কমেন্ট করো, ঠিক আছে, কেমন কী বাজছে।